আমাদের কাল অনুষ্ঠান। নমস্কার, আপনারা দেখছেন খাসিমার বাংলা ওয়ান লাইভ। এই মুহূর্তে আমরা আছি পাহাড়তলি কল্যাণ সমিতি, যেটা রঘুনাথপুরে, এবং এই সমিতির সদস্যদের কাছে জেনে নেব এই পুজো কীরকমভাবে চলছে। স্যার, আপনাদের কাছে জেনে নেব এই পুজো কীরকমভাবে চলছে। এই যে পাহাড়তলি নাম, পাহাড়তলি নামটা এসে যে গাছগুলি পাহাড়ের তলায় আমরা একটা বসতি স্থাপন করেছি বিভিন্ন জায়গা থেকে এসে। পূজার আরম্ভ প্রায় প্রারম্ভকাল থেকে, বসতির প্রারম্ভকাল থেকেই পূজার আরম্ভ। কথা হচ্ছে আমাদের যেটা ভাবনা, ভাবনাটা হচ্ছে প্রত্যেকের সাথে ঘুরতে কাম। এই ভাবনা নিয়ে যেহেতু আমরা সবাই বাড়ি থেকে এসেছি, আমাদের মধ্যে একটা মহামিলনের স্বপ্ন আছে এবং সেটাকে আমরা বাস্তবায়িত করতে চেষ্টা করেছি এই দুর্গা পূজার মাধ্যমে। বিশেষ করে এটা বাঙালির শ্রেষ্ঠ পূজা এবং শ্রেষ্ঠ আকর্ষণ, শ্রেষ্ঠ মহামিলনের জায়গা। আমরা কয়েকটি সুস্থ চিন্তা রেখেছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও সুস্থভাবে করার জন্য একটা মহাবাসনা রেখেছি, যাতে করে সবার সাথে সবারই মিলন হয় এবং আমরা একসঙ্গে বসে খাবো এই আনন্দ নেওয়ার জন্য আমরা একটা প্রসাদের ব্যবস্থাও এখানে করেছি আমাদের পাহাড়তলির মধ্যে। আমাদের একটাই ইচ্ছা যে আমরা প্রত্যেকের সাথে প্রত্যেকে থাকবো, একটা আনন্দ করবো, সুখী করবো। সেখানে আমরা ছোটো বাচ্চাদের থেকে আরম্ভ করে আমাদের যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন তাদের পর্যন্ত চিন্তা আমরা মাথায় রেখেছি এবং সেই চিন্তা মাথায় রেখে সুস্থ চেতনা নিয়ে, সুস্থ সংস্কৃতি মনস্ক নিয়ে আমরা এগিয়েছি। সামনে তো দেখছি আপনাদের এখানে রোড আছে, মানে সবসময় গাড়ি পারাপার হচ্ছে, এটার জন্য কীরকম ব্যবস্থা নিয়েছে? তার কথা আমরা ভলেন্টিয়ার্স আছে আমাদের, এখান থেকে সুযোগটা দেওয়া আছে এবং উইয়ার ইন অলওয়েজ মানে আমরা খাসিমার বাংলা ওয়ানের তরফ থেকে আজকে মানে 2019 শারদ সম্মান পেয়ে গেছে। আমি মমতাকে বলব অত্যন্ত ধন্যবাদ এর সহিত আপনাদের এই স্বাস্থ্যবন বাংলা থেকে আমরা এই নগদ সম্মান গ্রহণ করছি। আমরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত সবাই জানুন আমাদের সম্বন্ধে এবং সমস্যাতে মানে এটা আপনাদের মধ্যে আমাদেরকে একটা পরিবর্তন সম্পর্ক। সব ছবি নেই।